তুমি আজ কি রাতের বাংলা খবর কাল সকালে বৃষ্টি হবে সারা শহর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা দশ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন চিত্রনায়ক ফেরদোস আহমেদ ঢাকায় চলচ্চিত্রের এ নায়ক এবারই প্রথম জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন রবিবার বিকেলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের তিনশো সংসদীয় আসনে দল মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করছেন রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে বিকেল স চারটার দিকে নাম ঘোষণা শুরু করেন তিনি গতকালই ফেরদৌস গণমাধ্যমকে জানিয়েছিলেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হয়ে লটতে চান তারই প্রক্রিয়া হিসাবে ঢাকার দুটি আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন তিনি গত শনিবার সকালে দুটি আসনে মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছিলেন তিনি ফেরদৌস জানান তফসিল ঘোষণার পরেই মনোনয়ন ফরম প্রদান কার্যক্রম শুরুর দ্বিতীয় দিনে অনলাইনে তিনি ঢাকার দুই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন পরদিন দুই আসনের মনোনয়ন ফরম জমাও দেন ফেরদোস ঢাকা দশ ও ঢাকা আঠারো এই দুই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জনপ্রিয় নায়ক ফেরদোস কখনই চলচ্চিত্রে অভিনয় করতে চাননি মা বাবাও চাইতেন না তাদের ছেলে সিনেমায় কাজ করুক ফেরদোসের স্বপ্ন ছিল বৈমানিক হয়ে আকাশপথে উড়াউড়ি করবেন স্বপ্ন পূরণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া শুরু করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগে পড়ার সময়েই ভর্তি হন প্লাইন ক্লাবে কিন্তু একটা সময় পড়াশোনা শেষ করে নাম লেখান ঢাকায় চলচ্চিত্রে প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি হঠাৎ বৃষ্টির কল্যাণে দারুণ জনপ্রিয়তা পেয়ে যান ফেরদৌস এরপর অভিনয় করেছেন দুই বাংলার অনেক জনপ্রিয় চলচ্চিত্রে